বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল কত হবে, এ নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন। তবে টানেলের টোল সহনীয় পর্যায়ে রাখা না হলে সাধারণ মানুষ টানেল ব্যবহারে নিরুৎসাহিত হবে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ ও ব্যবসায়ীরা। তবে প্রকল্প পরিচালক জানান, শাহ মানুষ শাহ সেতুর সঙ্গে সমন্বয় করেই কর্ণফুলী টানেলের টোল নির্ধারণের চিন্তা ভাবনা করছে সেতু কর্তৃপক্ষ। অক্টোবরের শেষ দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একাংশ খুলে দেওয়ার কথা রয়েছে, সেই সঙ্গে ডিসেম্বরে পুরোপুরি চালু করা হবে। তবে টানেলের টোল হার নির্ধারণ নিয়ে জটিলতায় পড়েছে সেতু বিভাগ। কর্ণফুলী নদী পারাপারে 2010 সালে চালু হওয়া শাহ মানত সেতুর নির্মাণ ব্যয় কম হওয়ায় টোল হারও অনেক কম। শাহ মানত সেতুতে একটি 10 টাকার পরিবহনের টোল 750 টাকা আর বাসের টোল 155 টাকা। তাছাড়া 31 সিটের কম মিনিবাসে টোল 50 টাকা, কিন্তু বঙ্গবন্ধু টানেল নির্মাণে ব্যয় হচ্ছে 11,000 কোটি টাকা। সেই সঙ্গে নদীর তলদেশে দক্ষিণ এশিয়ার একমাত্র টানেল হওয়ায় টোল নির্ধারণের নেই কোনো উদাহরণ। তবে কর্ণফুলী টানেলের টোল সহনীয় পর্যায়ে রাখা না হলে সাধারণ মানুষ টানেল ব্যবহারে নিরুৎসাহিত হবে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেন, যদি টোল সহনীয় পর্যায়ে রাখতে না পারা যায় তাহলে মানুষ টানেল ব্যবহার করবে না, তখন এর অর্থ ফেরত আসা কঠিন হবে। শাহ আমানত সেতুর টোল হার, ট্রেলার 750 টাকা, বড় ট্রাক 300 টাকা, মাঝারি ট্রাক 200 টাকা, মিনি ট্রাক 130 টাকা, বড় বাস 155 টাকা, মিনি বাস 50 টাকা, কৃষিকাজে ব্যবহৃত যান 135 টাকা, মাইক্রোবাস 100 টাকা, প্রাইভেট কার 75 টাকা, 3 চাকার মোটরযান, সিএনজি চালিত অটোরিকশা টেম্পো 30 টাকা, মোটরসাইকেল 10 টাকা, রিক্সা ভ্যান 10 টাকা। টানেলের মাধ্যমে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত যেতে সময় ও দূরত্ব অনেকটাই কমে আসবে। তবে টানেলের টোল কোনোভাবেই পদ্মা সেতুর আদলে করা যাবে না, কারণ পদ্মা সেতুর কোনো বিকল্প না থাকলেও কক্সবাজার যাতায়াতে টানেলের বিকল্প শাহ আমানত সেতু। তাই অতিরিক্ত টোল নির্ধারণ না করার আহ্বান ব্যবসায়ী নেতাদের। চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম চৌধুরী বলেন, প্রতিটি দেশের প্রতিটি জায়গায় টোল দিতে হয়, কিন্তু তা সহনীয় পর্যায়ে রাখতে হবে। বেশি টোল রাখলে মানুষ এই টানেল দিয়ে কিন্তু যাতায়াত করবে না। শাহ আমানত সেতুর সঙ্গে সমন্বয় করেই কর্ণফুলী টানেলের টোল নির্ধারণের চিন্তা ভাবনা করছে সেতু কর্তৃপক্ষ, এমনটাই জানালেন পরিচালক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রকল্প পরিচালক হারুনা রশিদ চৌধুরী বলেন, টোল নির্ধারণ বিবিএর দায়িত্ব, আমাদের কর্ণফুলী ব্রিজে যে হারে টোল আছে তার সঙ্গে সমন্বয় করে টানেলের টোল নির্ধারণের চিন্তা ভাবনা চলছে। টানেল চালু হলে প্রতিদিন 17,000-এর বেশি গাড়ি চলাচল করবে বলে আশা করা হচ্ছে। শ্রোতা দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।